আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের নতুন তিনটা চমক দেখাবো। হোয়াটসঅ্যাপের নতুন আপডেট আসার পরে এই 2023 সালে কিন্তু অনেকগুলো ফিচার, অনেকগুলো সেটিং অ্যাড হয়েছে। তার ভিতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা সেটিং কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো, যেটা সত্যিই খুবই উপকারী এবং খুবই সুন্দর তিনটা সেটিং আপনাদের মাঝে আজকে শেয়ার করবো, যেগুলো খুবই ইউজফুল, আপনার অনেকটাই ভালো লাগবে এই সেটিং তিনটা দেখলে। ঠিক আছে, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে তিনটা সেটিং অবশ্যই দেখে যাবেন। যে কোনো তিনটার ভিতরে তিনটা অথবা দুইটা সেটিং কিন্তু অবশ্যই আপনার কাজে লাগবে, এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। চলুন মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, সবকিছু মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে আপনি আজকের এই হোয়াটসঅ্যাপের তিনটা চমৎকার সেটিং শিখে নিতে পারেন। তো মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, সবকিছু মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। এই যে একটু ভালো করে লক্ষ্য করেন, আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করি। আজকে হোয়াটসঅ্যাপের যে তিনটা অসাধারণ চমক দেখাবো, এই চমক তিনটা অবশ্যই কিন্তু দেখে যাবেন। এটা কিন্তু নতুন আপডেট আসার পরে কিন্তু অ্যাড হয়েছে। অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, তারপর এই তিনটা সেটিং কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, এমন তিনটা সেটিং যেটা সত্যি খুবই হেল্পফুল হবে আপনার এবং খুবই কিন্তু ইউজফুল। ঠিক আছে, অবশ্যই কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে এই তিনটি সেটিং কিন্তু দেখে যাবেন। প্রথম সেটিংসটা, এক নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে আসবেন, আসার পরে উপরে এই থ্রি ডটে ক্লিক করে দিবেন, তারপর নিচ থেকে সেটিং সেটিংয়ে আসবেন, এরপর এখান থেকে এই যে প্রাইভেসিতে আসবেন, তারপর একদম নিচে আসবেন, এরপর এখান থেকে কলস নামে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে সাইলেন্ট আননন কলার্স, আপনি এই অপশনটাকে অন করে দিবেন। এই অপশনটা অন করলে কি হবে, ধরেন অনেক সময় হয় না আমাদের, মানে যে হোয়াটসঅ্যাপে যে বন্ধুজন রয়েছে অথবা আমাদের যে কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে, তারা যে হোয়াটসঅ্যাপ চালায়, তাদের বাইরে থেকে যাদেরকে আমরা চিনি না, অচেনা ব্যক্তি আমাদের নাম্বার পেলেই তারা কিন্তু আমাদেরকে নাম্বারটা মানে সেভ করেই কিন্তু আমাদের কল দেওয়া শুরু করে দেয়। এক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা বিরক্ত হয়ে যাই। তো এই অপশনটা যদি আপনি এই যে দেখছেন সাইলেন্স আননন কলার্স, এই অপশনটা যদি অন করে দেন, তাহলে আননন মানে পার্সন যারা আছে, আপনারা যাদেরকে চিনেন না, মানে অচেনা ব্যক্তি যারা আপনার শুধু আপনার নাম্বারটি পেয়েই সেভ করে কল করে দিছে, তারা যদি কল করে তাহলে কিন্তু সেখানে কোনো রকম সাউন্ড হবে না, কোনো রকম রিংটোন হবে না, শুধুমাত্র সাইলেন্ট আকারে কলটা আসবে ঠিকই, কিন্তু আপনি বিরক্ত হবেন না, আপনার কাছে কোনো রকম মানে ভাইব্রেশন বাজবে না সাইলেন্ট অবস্থায়, শুধুমাত্র কলটা আসবে। ঠিক আছে, কোনো রকম রিংটোন বাজবে না। এ হচ্ছে প্রথম এক নাম্বার সেটিং। এরপরে চলুন আপনাদেরকে দুই নাম্বার সেটিংটা দেখিয়ে দিই। দুই নাম্বার সেটিংটা করার জন্য আপনি এখান থেকে আবারও চলে আসবেন হোয়াটসঅ্যাপে। তো আমি এখান থেকে একদম ব্যাকে চলে যাই। এরপরে দুই নাম্বারটার জন্য আপনি চলে আসবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে এই প্লাস আইকনের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখবেন মানে একদম প্রথমেই আমার এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটা এখানে দেখা যাবে। যদি সেভ করা থাকে তাহলে নামটা দেখা যাবে এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউ লেখা আছে। ঠিক আছে, ইউ মানে আমার এই হোয়াটসঅ্যাপ, মানে এই হোয়াটসঅ্যাপটা যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটা এখানে দেখা যাচ্ছে এবং পাশে ব্র্যাকেটের ভিতরে কিন্তু ইউ লেখা আছে, মানে এটা আমি। তো আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে। আমরা যেভাবে বন্ধুদের সাথে চ্যাট করি ঠিক সেরকম ভাবে একটা ইজ ওপেন হয়ে গেছে। তো আমি এখন যদি এখানে কিছু লিখতে চাই, যেমন ধরুন এখান থেকে আমি বাজারে যাব, ঠিক আছে বাজারে যাব, এটা লিখে দিই। তো এখানে আমি লিখে দিলাম আমি বাজারে যাব, এটা লিখে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। ঠিক আছে, তারপর আমি এখান থেকে চাইলে লিখে দিতে পারি বাজার থেকে কি কি আনবো, সেটা লিখে কিন্তু আমি সেন্ড করে রাখতে পারি। আর সেন্ড করে রাখলে কিন্তু এটা আমি আমাকেই পাঠিয়ে রাখবো। দেখেন এই যে আমি কিন্তু আমাকেই পাঠিয়ে রাখছি, দেখেন এই যে আমি কিন্তু আমাকেই পাঠিয়ে রাখছি। এখানে কিন্তু কোনো রকম আমার কোনো বন্ধুকে পাঠানোর দরকার হয়নি, এখানে আমি আমাকেই পাঠিয়ে রাখছি। আমি কিন্তু যে কোনো কিছু লিখে পাঠাতে পারি, যে কোনো কিছু লিখে কিন্তু পাঠাতে পারি, পরবর্তীতে এটা আমি আবার করে দেখতে পারি, অথবা ছবি পাঠাতে পারেন, ভিডিও পাঠাতে পারেন। ঠিক একভাবে এই যে এখানে ক্লিক করবেন, আপনার বন্ধুদেরকে যেভাবে ছবি ভিডিও পাঠান ঠিক সেইভাবে কিন্তু আপনি ছবি ভিডিও এখানে পাঠিয়ে রাখতে পারেন পরবর্তীতে ব্যাকআপ হিসেবে। ঠিক আছে, অন্য কাউকে ডিস্টার্ব না করে কিন্তু আপনি আপনার নিজেকেই পাঠিয়ে এভাবে হোয়াটসঅ্যাপের ভিতরে রেখে দিতে পারেন সারা জীবনের জন্য। এখন আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট তিন নাম্বার যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমি আমার আইডিটা ওপেন করি। এই যে আমার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখন তিন নাম্বার বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা এই যে এখানে কিন্তু এই যে একটা মাইকের আইকন রয়েছে ভয়েস রেকর্ডিং করার জন্য, এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে ভিডিওর আইকন চলে আসবে, এখানে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পরে এখানে দেখতে পারবেন এই যে 3 সেকেন্ড 4 সেকেন্ড এরকম একটা টাইম কাউন্ট হচ্ছে। দেখেন এখান থেকে আমরা যেহেতু এখান থেকে স্ক্রিন রেকর্ড করতেছি, এই জন্য এখান থেকে মানে ভিডিওটা রেকর্ড হবে না এরকমটা দেখা যাচ্ছে। তো এখান এবারে সেরে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কথা সহ কিন্তু এখান থেকে এই যে রেকর্ডিংটা চলে যাবে, মানে শুধু ভয়েস যাবে না, এখান থেকে আমার ভিডিও সহ কিন্তু একটা ভয়েস চলে যাবে। দেখেন উপরে কিন্তু আমি একটা ভয়েস পাঠাইছিলাম, দেখেন এই যে ভিডিও সহ একটা ভয়েস পাঠাইছিলাম, দেখেন এবারেও কিন্তু একটা পাঠাইলাম, এটা কিন্তু চাইলে আপনি শুনতেও পারেন। ঠিক আছে, ক্লিক করবেন, এই যে ক্লিক করলে কিন্তু আপনি শুনতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি তিনটা কাজ করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের হোয়াটসঅ্যাপের তিনটি চমৎকার সেটিং নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।